আসসালামু আলাইকুম সবাইকে, লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরোগ্য স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ঘোষণা দিয়েছেন আজকে আপনাদের সামনে সেই ঘোষণার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য তিনি 5% প্রণোদনা ঘোষণা করেছেন গতকাল রবিবার 25 জুন সংসদে এটি পাশ করেছেন। আজকে সেই বিষয়টি আপনাদের সাথে উপস্থাপন করব। তার আগে বলে নিতে চাই, যারা এই পর্যায়ে আমাদের চ্যানেলে একদমই নতুন আসছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এই নিউজটি কালেকশন করতে পেরেছি যমুনা টিভি থেকে। মূল বেতনে 5% প্রদানতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এই নিয়ে বিস্তারিত মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন সে বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সরকারি কর্মচারীদের মূল বেতনের 5% বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা দেন তিনি। রোববার 25 জুন জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় সরকার প্রধান এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডাক্তার শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের 5% হারে আপদানকালীন প্রণোদনা দেওয়া হবে। সমস্যা দেখে ঘাবড়ালে চলবে না, সেটা মোকাবেলা করতে হবে। যারা চোখে ভালো কিছু দেখে না তারাই বাজেটকে উচ্চবিলাসী বলেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। গ্রামীণ উন্নয়ন যারা চোখে দেখে না তারা বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন গতকালকে যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু 5% তাদের মূল বেতনের বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা যদি বর্তমান যে বেতনটি বেতন কাঠামো কত হতে পারে সেই বিষয়টি একটু আলোচনা করি। তো যেহেতু 5% আমাদেরকে বৃদ্ধি ঘোষণা দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের মূল বেতন কত হবে সেই বিষয়টি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে আলোচনা করছি 13তম গ্রেডের। যেহেতু আমরা জানি 13তম গ্রেডের বেসিক হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তাহলে আমাদেরকে এখানে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিচ্ছেন সেটা হচ্ছে 5% বৃদ্ধি পেয়েছে, বছরের যে ইনক্রিমেন্ট সেটা হচ্ছে 5% আমরা পাচ্ছি, আর সরকার যে বাড়তি প্রণোদনা দিচ্ছেন সেটা হচ্ছে 5%। তাহলে আমরা এখানে বেসিক হচ্ছে 11,000 টাকা, 11,000 টাকার বছরের ইনক্রিমেন্ট আমরা প্রথমত 5%, যেটা প্রতিনিয়ত প্রতি বছর আমরা যে 5% ইনক্রিমেন্ট সেটা হচ্ছে 550 টাকা, সরকারের যে বাড়তি সেটা হচ্ছে আরও 550 টাকা, টোটাল হচ্ছে 12,100 টাকা। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বাড়ি ভাতা সেটা হচ্ছে যে বেতনের 45%, যেহেতু এখানে 5% ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়ে হচ্ছে এবং সরকার প্রণোদনা সহ টোটাল হচ্ছে 12,100 টাকা, সেই 12,100 টাকার উপরেই কিন্তু 45% হচ্ছে বাড়ি ভাড়া বাবদ আমরা পাচ্ছি। তাহলে বাড়ি ভাড়া বাবদ হচ্ছে আমাদের 5,445 টাকা। আমরা যে টিফিন ভাতাটি পাচ্ছি টিফিন ভাতাটি হচ্ছে 200 টাকা, যেহেতু আমাদের টিফিন ভাতাটি ডাবল করে নাই সেই ক্ষেত্রে আমাদের 200 টাকা হচ্ছে টিফিন ভাতা। এবং চিকিৎসা ভাতা এটা ফিক্সড, চিকিৎসা ভাতা হচ্ছে যে 1500 টাকা। তাহলে 13তম গ্রেডের মূল মোট বেতন যে জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে সেই বেতন পাচ্ছেন তিনি 19,245 টাকা। আশা করি বুঝতে পেরেছেন যে যারা আপনারা সরকার প্রণোদনা ঘোষণা অনুযায়ী আপনারা যারা বেতন পাবেন, যে 5% বৃদ্ধিতে বেতন পাবেন, আপনারা কিন্তু এই বেতনটি আপনারা পাচ্ছেন। তো এই ধরনের ঘোষণা আসলে আপনাদেরকে দিতে পেরেছি এবং এই তথ্যটি আপনারা অবশ্যই বিভিন্ন চ্যানেলে অলরেডি পেয়ে গেছেন, তারপর আমাদের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি সকলকে। আশা করি ধন্যবাদ জানাচ্ছি আর লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের আমাদের যে কোনো আপডেট আপনারা এখান থেকে পেতে পারেন। সবাইকে